কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে আকীদা শিক্ষা দিবে, এই প্রতিষ্ঠান শিক্ষা দিবে তাওহীদের কথা, এই প্রতিষ্ঠান শিক্ষা দিবে রিসালাতের কথা। ওদের কাছে রাসূল কে জানেন? দার্শনিকদের কাছে রাসূল হচ্ছে যে হঠাৎ করে কোনো কিছু ক্যাচ করতে পারে, সে হচ্ছে রাসূল। যে হঠাৎ করে কোনো কিছু ক্যাচ করতে পারে সে হচ্ছে রাসূল, অর্থাৎ তার কাছে ক্যাচ করার ক্ষমতা থাকলে নাকি রাসূল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ছোট কাল থেকে তাদেরকে রাসূল হওয়ার জন্য সেইভাবে তাদেরকে তৈরি করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। আল্লাহ তৈরি করে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন তারা কাবা বানাচ্ছিলেন তখন তারা তাকে তার চাচা বলেছিলেন যে তুমি তোমার কাঁধে কাপড়টা খুলে কাঁধে নিয়ে ইয়া নিয়ে ইট ইট নিয়ে যাও, যাতে করে পাথর নিয়ে যাও যাতে করে কাবা বানাতে পারে। তিনি তখন খুলতে যাচ্ছেন এমন সময় তাকে নিষেধ করা হয়েছে। এইভাবে ছোট কাল থেকে নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তাদের দুনিয়ার কোনো ফেতনা তাদেরকে পায় না। এরকম বিশেষ মানুষদেরকে তারা বলে না, এমন বাড়তি কোনো বৈশিষ্ট্য তাদের নাই। বাড়তি কোনো বৈশিষ্ট্য অবশ্যই ছিল, এই বৈশিষ্ট্যের উপরে তারা বড় হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন তখন হেরা গুহা থেকে, তখন তারা তার অবস্থা খুব খারাপ ছিল। তিনি এসে বললেন যে ওয়াল্লাহে ওয়াল্লাহ আমার মনে হয় আমি আর বেঁচে থাকতে পারবো না, এত কষ্ট হচ্ছে আমার। কারণ তিনবার তাকে চেপে ধরেছেন, তারপর ছেড়ে দিয়েছেন, আর ফেরেশতার চাপ আপনি বুঝতেই পারেন কত কঠিনভাবে চেপে ধরেছে। তিনি তখন কষ্টে বললেন যে আমি বোধহয় মারাই যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ওয়াল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ তাআলা কখনো আপনাকে অসম্মানিত করবেন না। ইন্নাকা লা তাহমিল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। জাহিলিয়াতের যুগে যেখানে কেউ কারো কার কাজ করার কথা না, যে পারে না তার বোঝা বহন করে দিয়ে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লা তাহমিল কাল্লা ওয়া তাসিলুর রাহিম, এবং আপনি রাহিম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, ওয়া তুকরিদ দাইফা মেহমানদারি করেন, ওয়া তুসাল্লিম এবং মানুষদের উপর সালাম দেন, ওয়া তুইনু আলা নওয়াইবুল হক, মানুষের হক নষ্ট হলে হকের পিছনে দৌড়ান। কেন নষ্ট হয়েছে? কারণ আরবের লোকেরা কেউ যে ভালো জিনিস আনতো লুটপাট করে নিয়ে যেত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বাড়িতে গিয়ে যেগুলো বের করে নিয়ে আসতেন বলতেন না ফেরত দাও, মানুষের হক নষ্ট করিও না। এগুলি সবই নবুয়তের আগের জিনিস, নবুয়তের আগের জিনিস। অথচ তারা বলে নবুয়তের জন্য বিশেষ কোনো গুণ দরকার হয় না, ক্যাচ করতে ক্ষমতা থাকে নাকি হয়ে যায়। ওদের কথা শুনে আপনি আল্লাহ এবং তার রাসূলের বাণীকে অস্বীকার করবেন, আল্লাহ তারা যা বলেছেন তার বিপরীতে চলবেন, রাসূলের হাদিসের বিপরীতে চলবেন, আর বলবেন কেন আমি কথা বলি, কথা আপনারা বলেন, যদি আপনারা না বলেন যারা জানেন আল্লাহর কাছে দায়ী হতে হবে। কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, আমানত রেখে গেছে উম্মতের আলেমদের উপরে। উম্মতের আলেমরা যদি সেটা ব্যবহার না করে, সাধারণ মানুষের দিচ্ছে এখন ভালো জানে আলহামদুলিল্লাহ, আপনাদের প্রত্যেকটি মানুষ কুল্লুকুম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, প্রত্যেকই রাখাল, এই রাখালিপনা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই মাদ্রাসাগুলো আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে, আকীদা শিক্ষা দিবে, বিশুদ্ধ আকীদা শিক্ষা দিবে, ইমান শিক্ষা দিবে,